আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি শিখিয়ে দেবো যে আপনাকে কেউ জাদুগ্রস্ত করছে কিনা বা আপনি জাদুতে আক্রান্ত কিনা ওইটা জানার জানবেন কীভাবে ওইটা আপনাদেরকে বলে দেবো এবং জাদু থেকে মুক্তি হওয়ার জন্য একটা আমল বলে দেবো ঠিক আছে তো শুধু জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য বা জাদু নষ্ট করার আমল বা তদবির দিলেই তো হয় না আপনি জাদুগ্রস্ত আছেন কিনা ওইটাও তো জানার বিষয় ঠিক আছে একজন কমেন্ট করছিলেন যে আমাকে কেউ জাদুটুনা করছে কিনা ওইটা কীভাবে বুঝবো হ্যাঁ ওইটা না বুঝলে তো আপনি ওইটা ব্যবহার করতে পারবেন না খুব সুন্দর প্রশ্ন এর জবাব অবশ্যই আপনাদেরকে বলবো তো আপনাকে কেউ জাদুটুনা করছে কি না ওইটা বোঝার জন্য সর্বপ্রথম আপনি দেখবেন আপনি যে চলাফেরা করতেছেন আপনার মধ্যে এমন কেউ আছে কি যে আপনাকে টুনা করতে পারে অর্থাৎ যে কোনো কুফুরি তাবিজ নিয়ে কোনো কুফুরি কবিরা যারা আছে খারাপ কোনো কবিরাজার বাড়িতে যায় যাওয়া আসা করে বা আপনাকে নিয়ে তার এমন কোনো প্ল্যান চলতেছে তাবিজ করবে অথবা আপনার গোরে কোথাও আপনার বিছানার নিচে হোক বা আপনার গোরের মধ্যে কোথাও আপনি কোনো খারাপ কোনো কুফুরি তাবিজ পান কি না এখন কুফুরি তাবিজ চিনবেন কেমনে তাবিজ হচ্ছে দুই প্রকার এক প্রকার তাবিজ দেখবেন সরাসরি কোরআন সাহেবের আয়াতের মতো লেখা সুন্দর আকারে লেখা মানে দেখলেই বোঝা যাবে নিশ্চয়ই কোনো ভালো মানের আলিম লেখছে আরও কুতোগুলো দেখবেন আর কত ধরনের আঁকা বাঁকা কত রাস্তার মতো দেখা যায় অনেক কিছু মানে রাফ টাইপের লেখা মনে হয় যেন কোনো শিশু ওইটাকে অঙ্কন করছে অথবা কোনো মানুষের ছবি পুতুল বানিয়ে কোনো তাবিজ ওই সব হচ্ছে কুফুরি তাবিজ ওই যদি দেখেন তাহলে মনে করবেন নিশ্চয়ই আপনাকে কেউ টোনা করতে চাইতেছে তখন আপনি জাদু টোনের মুক্তি হওয়ার আমলগুলো করবেন এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওইসব আপনি পাচ্ছেন না কিন্তু আপনি জানবেন কেমনে তাহলে দেখবেন আপনার মধ্যে কী সমস্যা হয় সমস্যা আপনি নির্ধারণ করবেন যদি মনে করেন খেতে পারেন না বা দিন দিন শুকিয়ে যাচ্ছেন তাহলে তো আপনার ডাক্তারই হতে পারে ডাক্তার দেখান ঠিক আছে যদি দেখেন রোগ মুক্তি হচ্ছে ডাক্তার দেখানোর পরে তাহলে তো বুঝলেন এটা ডাক্তারই আর যদি হয় যে না আপনি খেতেও পারতেছেন না খেতে না পারলে কিন্তু আপনি এমনিতেই শুকিয়ে যাবেন আর যেমন আমি খেতে পারি না আমি চিকন তার মানে আবার এটা আমাকে কি জাদু করেছে বুঝছেন ওই যে আগে বলছি বুঝে নিতে হবে আপনাকে কেউ এরকম করবে এরকম কেউ আছে কিনা সেটা বুঝবেন আবার যদি শুধু নিজেই বলে কবিরাজের কাছে জানার অথবা নিজেই বলেন যে আমাকে কেউ জাদু না করছে না তবে বাংলাদেশে হোক আর বিশ্বে হোক আমি মনে করি নাইনটি পার্সেন্ট বললে ভুল হবে না নাইনটি পার্সেন্ট কবিরাজ এরকম আছে যে আপনার জাদু না থাকলেও আপনাকে বলবে জাদু কারণ কারণ এটা তাদের বিজনেস জাদু বললেই টাকা পাবে ঠিক আছে তো সেই জন্য নিজে নিজেকে একটু চিন্তা করে দেখবেন আছে কি না ঠিক আছে তারপরে কেউকে কাউকে আপনি মনে করেন আপনার স্ত্রীকে অথবা স্ত্রী যদি হন তাহলে আপনার স্বামীকে আপনি আগে ভালোবাসতেন এখন ভালোবাসতেছেন না অথবা আত্মীয় স্বজনকে মানে কোনো মানুষকে অপরিচিত আবার বেগানা কাউকে নয় ঠিক আছে অথবা মনে করেন সমাজের কোনো মানুষদেরকে আপনি আগে যেরকম ভালোবাসতেছেন ভালোবাসতেন এখন আপনি দেখতে পারেন না বা অমুক ওই মানুষকে আপনি দেখতে পারেন না অবশ্যই কেউ যদি খারাপ কাজ করে খারাপের জন্য তাকে একটা নিন্দনীয় সেটা ভিন্ন কথা কিন্তু মনে করেন আগে সচরাচর আপনি যেরকম চলাফেরা করতেন কোনো মানুষকে ভালোবাসতেন মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন সন্তান এখন আপনি ওইরকম পারতেছেন না আপনার কেমন কেমন জানি লাগে ওই তাহলে মনে করবেন আপনাকে নিশ্চয়ই কেউ যা করেছে ঠিক আছে ওই রকম বা আপনি কোনো কাজ করতেছেন ব্যবসা করতেছেন এখন ব্যবসাতে মন বসে না যেতে পারেন না তো অনেক সময় অনেক অশান্তি লাগে মনে করেন ব্যবসাতে যেমন আমি আজকে দোকানে যাব তো আজকে আমাদের বাজার দিন সোমবার তো দোকানে অনেক ঝামেলা হবে ওইটা ওই সময় যাওয়ার সময় একটু খারাপই লাগে যে দোকানে যাওয়ার পর অনেক ঝামেলা হবে ঠিক আছে তো এটা আবার যাদু না আপনি যে মনে যদি করেন যে আমি চাকরিতে যাব অফিসে যাব তো যাওয়ার সময় আমার তো মন বসে না যে এখানে মন বসার কথা না কারণ আপনি অফিসে যাবেন বসবেন অনেক লং টাইম জার্নি করবেন সেটা একটু অল সময় লাগবেই ঠিক আছে কিন্তু যদি এইরকম হয় যে আপনি অফিসে যাওয়ার পর ওইখানে থাকতে পারেন না সাথে সাথে অফিস থেকে বের হতে হয় আপনার শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় অথবা আপনি কোনো কাজ করেন বা কোনো দোকান দেন ওই দোকানে যাওয়ার পর আপনার শরীরে জ্বালাপুরা শুরু হয়ে যায় অস্থিরতার সৃষ্টি হয়ে যায় কত সময় দোকান থেকে বের হবেন কত সময় অফিস থেকে বের হবেন তাহলে অবশ্যই মনে করবেন আপনি কোনো জাদুতে আক্রান্ত আছেন ঠিক আছে আর ওইরকম না হয় যদি এমনিতে মনে করেন যে বর্ষেন এখন ভালো লাগতেছে না মনে হচ্ছে যেন চলে যাবেন ওইরকম জাদুটনার কোনো কিছু না ঠিক আছে ওইরকম সকলেরই হয় কারণ কেউ চায় না যে একটু কষ্ট করুক সবাই চায় আরাম আর আরাম হচ্ছে প্রশান্তি হচ্ছে আপনার গড় গড়েই আপনি শান্তিতে থাকবেন আর হ্যাঁ যদি দেখেন আপনার গড়ই আপনার কাছে বিষাক্ত মনে হচ্ছে আপনার ঘরে আপনি থাকতে পারতেছেন না মনে হচ্ছে যেন এই রুম থেকে বের হয়ে যাবেন ওইরকম যদি হয় তাহলে আপনি জাদুগ্রস্ত মনে করবেন ঠিক আছে আর যদি এমনিতে অসুস্থতা ঘনত বা মনে হয় তাহলে অবশ্যই তো বললাম আপনি ডাক্তার দেখাবেন ডাক্তার যদি কোনো রোগ না পায় তাহলে জাদু থেকে বাঁচার আমল করবেন ইনশাআল্লাহ মুক্তি পাবেন তা আসুন আজকের জন্য একটি হচ্ছে আমল এবং তদ্বির যেটা করলে ইনশাআল্লাহ আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন তাহলেও মুক্তি পাবেন আর যদি এটা আপনি জাদুগ্রস্ত নাও থাকেন মনে করুন আপনি জাদুঘর আপনি জাদুগ্রস্ত কিনা না ওইটা নিজেও জানতে পারতেছেন না তাহলে আপনি ওইটা করতে পারবেন সন্দেহ হওয়ার উপরে যে আমার যদি জাদুগ্রস্ত হয়ে থাকি তাহলে তো কমবে আর না হলে তো কোনো সমস্যা নাই আর জাদু যদি না হয় আর এটা আপনি করেন তাহলে কোনো সমস্যা হবে না বুঝছেন কোনো সমস্যা নেই আপনি করতে পারবেন যদি সন্দেহ হয়ে থাকে যে জাদুগ্রস্ত আপনি অথবা কেউ যদি জাদুগ্রস্ত হয়ে থাকে তাহলে তাকেও এই আমল বা এই তদবির দিতে পারেন আসুন জেনে নেই কিভাবে জাদুটুনা নষ্ট করার তদবির কেউ জাদুটুনা কিংবা বান বানের প্রয়োগের কারণে কঠিনভাবে বিপদগ্রস্ত হয়ে পড়লে নিম্নের আয়াত শরীফ লিখে দৌত করে তাকে পান করালে এবং লিখে গোলায় বেঁধে দিলে আল্লাহর রহমতে সে ব্যক্তি ওই সব জাদুটুনার ক্রিয়া হতে সম্পূর্ণ মুক্তি লাভ করিবে ইনশাআল্লাহ আয়াত শরীফ হচ্ছে তাহলে মুসা ম্যাজি ইতুম বিহি শ্যাখ ইন না ল খ চাইয়ো বোথুলুহু ইন না ল খালে আই ইউ লেখ আমেল এল মুফসেদিন ওই শাক ক ল হল শাক ও কালি হেল এই যে দেখতেছেন একটি আয়াত ওই আয়াৎটি আপনারা পড়ে এটা আপনি পানিতে ফু দিয়ে ওই কাগজ দুইটি কাগজে প্রিন্ট করবেন ওই লেখাটা যদি নিজে লেখেন তাহলে দুই দুই কাগজে দুইবার লিখবেন একটা পানিতে ভিজিয়ে পানি পান করবেন আর একটা তাবিজ বানিয়ে আপনার গলায় দিবেন ইনশাআল্লাহ জাদু থেকে আপনি নিষ্কৃতি লাভ করবেন যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে তাকেও এটা করাতে পারেন তাকে পানি পান করাইতে পারেন তাকে ওই জিনিসটা তার গোলায় দিতে পারেন নিশ্চয়ই ভিডিওটা আমি আগেও একদিন দিয়েছি তবে আজকে ওই যে জাদু কাটার জন্য যেটা বলছি বা জাদু আছে কিনা না ওইটা জানার জন্য আপনাদেরকে আবার বললাম এটা অবশ্যই এটা করবেন ইনশাআল্লাহ খুব ভালো ফল পাবেন এই যে আয়ারটা ওইটা আপনি লিখবেন লিখে একটা গোলায় দিবেন এবং একটা পানিতে ভিজিয়ে পানি পান করবেন যদি লিখতে না পারেন তাহলে দুটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন একটা বিজিয়ে পানি পান করবেন আর একটা রোগীর গোলায় দেবেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত উপকারী হবে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি